বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠানোটা অনেক সময় বেশ ঝামেলাপূর্ণ একটা কাজ হয়ে থাকে। অনেককেই শুনেছি ইলিগ্যাল ওয়েতে টাকা পাঠাতে গিয়ে অনেক ধরনের ঝামেলায় পড়েছে। আবার অনেকেই কিছু সার্ভিসেস ইউজ করে যেগুলোতে ট্রানজ্যাকশন ফি অনেক হাই হয়, এক্সচেঞ্জ রেট ভালো পাওয়া যায় না বা অনেক বেশি সময় লেগে যায়। এই সমস্যাগুলোর সমাধান নিয়ে একটা সার্ভিস এসছে অলরেডি বাংলাদেশে, সেটার নাম হচ্ছে TapTap Send। আপনারা অনেকেই হয়তো শুনে থাকবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে TapTap Send নিয়ে একটু জানাবো, এই অ্যাপটা কী, এটা কীভাবে ইউজ করতে হয় এবং এটার সুবিধাগুলো কী কী আছে সেগুলো আপনাদেরকে জানাবো। সো প্রথমেই আমরা TapTap Send-এর সুবিধাগুলো নিয়ে একটু কথা বলি। প্রথমটা হচ্ছে TapTap Send লিগ্যাল একদমই, সো আপনি লিগ্যাল ওয়েতে টাকা পাঠাতে পারছেন, দ্যাটস ডান। সেকেন্ডলি, TapTap Send-এ কোনো ধরনের ট্রানজ্যাকশন ফি নেই, তার মানে আপনি কমপ্লিটলি ফ্রি অফ চার্জে টাকা পাঠাতে পারবেন, যেটা একটা ভালো বিষয়। থার্ডলি, আপনি TapTap Send-এ টাকা পাঠালে একদম ইনস্ট্যান্টলি ট্রান্সফার হয়ে যাবে, তার মানে এখানে কোনো গ্যাপ নেই, টাইমের কোনো ডিলে নেই। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে TapTap Send-এ টাকা পাঠালে খুব ভালো একটা এক্সচেঞ্জ রেট আপনি পাবেন, যে জিনিসটা কিন্তু আসলেই ভালো। সো এই সুবিধাগুলো আপনি TapTap Send-এ পাচ্ছেন, যেগুলো অন্য অনেক সার্ভিসে কিন্তু আপনি পাবেন না। এখন প্রশ্ন হচ্ছে, এই TapTap Send-এর মাধ্যমে আপনি কোন কোন দেশ থেকে টাকা পাঠাতে পারবেন? আমি স্ক্রিনে বেশ কিছু দেশের নাম লিখে দিচ্ছি, আপনারা সেগুলো দেখলে বুঝতেই পারবেন যে বেশ জনপ্রিয় কিছু দেশ আছে যেখান থেকে আপনি টাকা পাঠাতে পারবেন, এবং এইগুলোই কিন্তু লিমিটেড না, আস্তে আস্তে নতুন নতুন দেশ যুক্ত হবে। আপনি অ্যাপের ইন্টারফেসে গেলেই দেখতে পারবেন কোন কোন দেশ থেকে টাকা পাঠাতে পারবেন। এখন আপনি যখনই প্রথমবার টাকা পাঠাতে যাবেন, তখন আমাদের একটা কুপন আছে সোহাগ 360, সেই কুপনটা যদি ইউজ করেন তাহলে প্রথমে আপনি 10 ক্রেডিট পেয়ে যাবেন। এই 10 ক্রেডিট মানে কি আপনাদেরকে বোঝায়, লেটস সে আপনি যদি ইউএস থেকে টাকা পাঠাতে চান বাংলাদেশে, তাহলে আপনি $10 পাবেন। আপনি যদি কানাডা থেকে পাঠাতে চান তাহলে $10 পাবেন। আপনি যদি লেটস সে ইউকে থেকে পাঠান তাহলে $10 পাবেন। সো এই 10 ক্রেডিটটা পাওয়ার জন্য অবশ্যই আমাদের কুপন সোহাগ 360 ব্যবহার করবেন। ওয়েল, এবার চলে আসি আপনি আসলে কীভাবে ব্যবহার করবেন TapTap Send। এটা একদমই সিম্পল, আমি ডিসক্রিপশানে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, যে লিঙ্ক থেকে আপনি অ্যাপটা ডাউনলোড করে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আপনাকে ওপেন করে একটা ছোট্ট অ্যাকাউন্ট খুলতে হবে, যে অ্যাকাউন্ট খোলা একদমই ইজি, খুব অল্প সময়ে আপনি অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন। অ্যাকাউন্ট খোলার পরে আপনি কোন দেশে টাকা পাঠাবেন সেই দেশটা সিলেক্ট করতে হবে, এবং আপনি সেন্ডারকে কোন মাধ্যমে পাঠাবেন, লাইক আপনি বাংলাদেশে বিকাশে টাকা পাঠাতে পারেন কিংবা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারেন, সেটা সিলেক্ট করে আপনি রিসিভারের যে ইনফরমেশনগুলো আছে, অ্যাকাউন্ট নাম্বার, নাম, এই ডিটেলগুলো আপনি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে অ্যামাউন্ট দিয়ে জাস্ট সেন্ডে প্রেস করবেন, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, টাকা পাঠানো হয়ে যাবে এবং একদমই ইনস্ট্যান্টলি কিন্তু পাঠানো হয়ে যাবে। সো আপনি যদি ফ্রিল্যান্সার হন এবং বাইরের যদি এক্সট্রা ক্লায়েন্টের কাজ করেন, কিংবা আপনি যদি বিজনেস পারপাসে টাকা আনতে চান, অথবা আপনি যদি এমনিতেই বিদেশে থাকেন, বিদেশ থেকে যদি টাকা পাঠাতে চান বাংলাদেশে, তাহলে TapTap Send ইউজ করতে পারেন। খুব ইজি এবং সিম্পলভাবে ভালো এক্সচেঞ্জ রেটে, কোনো ধরনের ট্রানজ্যাকশন ফি ছাড়াই আপনি TapTap Send-এর মাধ্যমে বাংলাদেশে টাকা আনতে পারবেন, বা আপনি যদি বিদেশে থাকেন তাহলে বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন। তবে আপনি যদি প্রথমবার ট্রানজ্যাকশন করেন, আমাদের কুপন কোড সোহাগ 360 ইউজ করতে একদমই ভুলবেন না, আপনি $10 ক্রেডিট তাহলে পেয়ে যাবেন, $10, $10 কিংবা $10। সো এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে, টিল দিন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।